ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হলে ইউটিউব আমাদেরকে সিলভার প্লে বাটন দেয়, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে গোল্ডেন প্লে বাটন দেয়, ও 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে ডায়মন্ড প্লে বাটন দেয়। কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হয় বা 10000 সাবস্ক্রাইবার হয়, তখন কিন্তু আমরা ইউটিউবের পক্ষ থেকে কোনো প্লে বাটন অ্যাওয়ার্ড পাই না। কিন্তু আপনি কিন্তু এখন থেকে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলে যখন 1000-2000 সাবস্ক্রাইব হবে বা 1000-2000 ভিউস হবে, তখন কিন্তু ইউটিউবের পক্ষ থেকে আপনি কিন্তু সার্টিফিকেট পেতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো আপনি কিভাবে ইউটিউব সার্টিফিকেট পাবেন। তো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, আর আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তার জন্য আপনি গুগল প্লে স্টোর ওপেন করুন। গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনি সার্চ বক্সে টিউব বাড়ি লিখে সার্চ করুন। টিউব বাড়ি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। প্রথমে আপনি আপনার ফোনে এই অ্যাপটা ইনস্টল করুন, তারপর ওপেন করুন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি একটু স্লাইড করে যাবেন, তারপর এখানে গোতে ক্লিক করুন। গোতে ক্লিক করার পর সাইন ইন উইথ গুগলে ক্লিক করে গুগলের সাথে সাইন ইন করে নিন। তারপরে দেখতে পাচ্ছেন ওপরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সমস্ত জিমেল অ্যাকাউন্ট এখানে শো হবে। আপনাকে এখান থেকে আপনার পছন্দ মতো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে টিউব বাডির সাথে সাইন আপ করে নিতে হবে। তো আমি এখান থেকে একটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওপরে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, তারপর দেখতে পাচ্ছেন নিচে গোল গোল ঘুরছে, অর্থাৎ লোডিং হচ্ছে। তারপর এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে, লেখা আছে সিলেক্ট এ চ্যানেল, নিচে অপশান এসে গেছে অ্যাড চ্যানেল। আপনি যে চ্যানেলটাকে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করার জন্য অ্যাড চ্যানেলে ক্লিক করুন। অ্যাড চ্যানেলে ক্লিক করার পর আবার একবার লোডিং হবে, আর তারপর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে ততগুলো জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। এবার আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলতে চান সেটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি, সেই জিমেল অ্যাকাউন্টটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এবিটি শর্টসকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এক্ষুনি কিন্তু অ্যাড চ্যানেলটা অ্যাড হয়ে যাবে, এক্ষুনি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এবিটি শর্টস ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু এখানে লোড হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পুরো ইন্টারফেসটা খুলে গেছে। তারপর এটা ভিডিও সেকশন, তারপরে কমেন্ট সেকশন, আর 3 নম্বর কাপের মতো অপশান দেখছেন, এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে মাইলস্টোনস অপশান। আর এখান থেকেই আপনি কিন্তু খুব সহজে টিউব বাডি অ্যাপ থেকে ইউটিউব সার্টিফিকেট পেতে পারবেন। টিউব বাডি অ্যাপটা কিন্তু ইউটিউব সার্টিফাইড, অর্থাৎ বলতে গেলে ইউটিউবই আপনাকে এক কথায় সার্টিফিকেট দিচ্ছে, এরকম ব্যাপার। তো আপনি এখানে আপনার যখন ভিউজ কমপ্লিট হবে, আপলোড কমপ্লিট হবে অথবা সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট হবে, আপনি এখান থেকে কিন্তু এখান থেকে ইউটিউব সার্টিফিকেট পেতে পারবেন। কিছুদিন আগেই এবিটি শর্টস ইউটিউব চ্যানেলে 1 লাখ ভিউজ কমপ্লিট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 1 লাখ ভিউজ মাইলস্টোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে সার্টিফিকেটটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাইভ আপনার সামনে একদম কিন্তু 1 লাখ ভিউজের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। এবার এই যে সার্টিফিকেট থাকবে সেটা ভিউসের হোক, আপলোডের হোক বা সাবস্ক্রাইবারের হোক, এটাকে আপনার গ্যালারিতে নিয়ে যেতে হবে। তার জন্য কি করব, সেভ টু ফটোসে ক্লিক করব। সেভ টু ফটোসে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে যে সেভ হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যালাউ অপশন এসেছে, অ্যালাউ করে দেবেন। তারপর সেভ টু ইয়োর ফটোস লাইব্রেরি, অর্থাৎ আমার ফোনের গ্যালারিতে কিন্তু এই সার্টিফিকেটটা সেভ হয়ে গেছে, এবার আমি যেখানে খুশি কিন্তু শেয়ার করতে পারি। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে টিউব বাড়ি থেকে ইউটিউব সার্টিফিকেট কিন্তু পেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের কোন একটা ভিডিওতে।